ক্লাস থ্রির বাচ্চাদের স্বাগত জানাচ্ছি। আমি রিমা মিস, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো। যেহেতু বছরের অর্ধেক সময় চলে গেছে, আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। সামনের বছর পরবর্তী ক্লাসে উঠবে তোমরা, সেই জন্য মনোযোগ সহকারে লেখাপড়া করবে এবং লেখাপড়ার পাশাপাশি আনুষঙ্গিক গল্প বই পড়া, অভিনয়, আবৃত্তি, খেলাধুলা বাসায় বসে যেগুলো করা যায় এগুলো চালিয়ে যাবে। তাহলে চলো এখন আমরা পাঠে যাই, পড়ার টেবিলে বসে বই খাতা এবং পেন্সিল ডায়েরি সহ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বসছো পড়ার টেবিলে। আজকে তোমাদের আমি 51 পেজ, লেসন 4-5, ইউনিট 25, হোয়াট সাউন্ডস ডু দে মেক, তারা কী ধরনের শব্দ করে। এর আগের ক্লাসে আমি তোমাদের এটারই একটা অংশ, হোয়াট সাউন্ডস ডু দে মেক, তারা কী ধরনের শব্দ করে, এটারই ধারাবাহিক অংশ পরের পেছে আমি পড়াবো। এখানে পশু পাখি যেগুলো আছে তাদের কে কীভাবে ডাকে, তাদের শব্দ, এটারই ধারাবাহিক অংশ। আজকে আমি তোমাদের ইউনিট 25-এ চলে যাচ্ছি। এখানে দেখো ছবির মধ্যে, ছবি দেখা যাচ্ছে, ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুরগি, ঘোড়া, তারপর সিংহ, বাঘ, গরু, কবুতর। এই যে ধারাবাহিকভাবে আমি তোমাদের পড়িয়ে দেব, বুঝিয়ে দেব। এখানে এর মধ্যে আছে দেখো লিসেন অ্যান্ড সে, বলো এবং শোনো। এখানে আমরা মুরগির ছবি দেখতে পাচ্ছি, তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি এহেন ক্লাক্স। তাহলে মুরগি ডাকে কক কক, ক্লাক্স মানে কক কক। এখানে দেখো পরবর্তী ছবির মধ্যে কী লেখা আছে, এ হর্স নেস, নেস মানে ঘোড়ার ডাক। ঘোড়া কীভাবে ডাকে, চিহি হি, নেস মানে চিহি হি, ঘোড়ার ডাক। এরপর দেখো এ লায়ন রোস, রোস ঘোড়ার গর্জন। ঘোড়া সরি সিংহ, সিংহর গর্জন হলো কি, রোস, গর্জন। আর এটা হলো দেখো ছবির মধ্যে কি দেখা যাচ্ছে, এ টাইগার রোলস। তাহলে বাঘ কীভাবে ডাকে, হুঙ্কারতে, বাঘের ডাক হুঙ্কার। এরপর দেখো একটা কি দেখা যাচ্ছে, কাউ, গরু দেখা যাচ্ছে, কি আছে দেখো, এ কাউ মুস, গরুর ডাক হাম্বা হাম্বা, মুস হত হাম্বা। এ পিজন কস, কস মানে কুস, সি ডবল এস, কুস। পিজন মানে কবুতর, তাহলে কবুতরের ডাক কি, কুস। তাহলে বাংলা বলে কি, বাক বাকুম। কবুতর পিজন মানে কবুতর, কবুতরের ডাক আমরা বাংলায় বলি বাক বাকুম, আর ইংরেজিতে বলে কুস। কুস। এরপর দেখো বি, বিয়ের মধ্যে দেখো পেয়ার ওয়ার্ক মানে যুগল কাজ বা কি, জোড়াই কাজ। পয়েন্ট অ্যান্ড সে দ্য অ্যানিম্যাল অর দ্য সাউন্ড, এখানে বলছে পয়েন্ট মানে নির্দেশ করতে বলছে কি, অ্যানিম্যাল এবং সাউন্ড। এখানে যে পশু পাখি আছে, এখানে যদি ছবি থাকে এই কবুতর, কবুতর কীভাবে ডাকে আমরা এটা এখানে বলবো। এখানে আছে কোন প্রাণী মো ডাকে এটা আমরা বলবো। ঠিক এখানে কয়টা, 1, 2, 3, 4 এইভাবে ঘর করে দিয়েছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো কবুতর, কবুতরের ডাক কি, এই যে কুস। তাহলে কবুতর ডাকে কি, কবুতরের ডাক কুস। এখানে বসবে সি ডবল এস, কুস। আর মো, মো মো হলো গরুর ডাক। এই যে মুস, এখানে বসবে গরু, কাউ বা গরুর ডাক, মুস, মো, মো হলো গরুর ডাক। এরপর এটা দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, টাইগার বা বাঘ, বাংলায় বলে বাঘ, ইংরেজিতে হলো টাইগার। আর টাইগারের ডাক আমরা এখানে জানি কি,
গ্রোলস, হ্যাঁ, টাইগারের ডাক গ্রোলস। তাহলে পশু সাথে আমরা যে গর্জন বা যে ডাকে তা আমরা এখন এখানে লিখব। এরপর দেখো এটা কি, ক্রোস, ক্রো, হ্যাঁ, এখানে যেহেতু জাতি বুঝিয়েছে সেজন্য সিঙ্গুলার নাম্বারের মধ্যে কিন্তু আশ্চর্য হয়েছে। এখানে এখানে বসবে ক্রোক, মানে ব্যাঙের ডাক। ব্যাঙ কীভাবে ডাকে, কে ব্যাঙের ডাক, এই যে এখানে কিন্তু অ্যাস ক্রোস, হ্যাঁ, আর এখানে ক্রোক, হ্যাঁ, ক্রোক, তাহলে ব্যাঙের ডাক। এখানে ফ্রক, ফ্রক মানে ব্যাঙ আমরা জানি, আর ব্যাঙের ডাককে বলে ক্রোক, হ্যাঁ। এরপর দেখো বিড়াল, ক্যাট, তাহলে বিড়ালের ডাক আমরা সবাই জানি, বিড়ালের ডাক মিউ, হ্যাঁ, বিড়ালের ডাক মিউ। এরপর দেখো এটা, হ্যাঁ, রোদ, কীভাবে কে ডাকে, সিংহ, হ্যাঁ, অ্যানিমেল, সরি, লায়ন, লায়ন মানে সিংহ, তাহলে সিংহের ডাক কি, রোদ, হ্যাঁ, এখানে লায়ন, লায়নের ছবি বসবে, নাহলে লায়ন লিখতে হবে, তাহলে লায়নের ডাক বা গর্জন কি, রোদ। এরপর দেখো এখানে ছবি দেখো কুকুর, আমরা বাংলা বলি কুকুর, ইংরেজিতে বলে ডগ, আর কুকুরের ডাক হলো কি, বাঘ, হ্যাঁ, বাঘ। এখানে কুকুরের বা ডগের সব ডাকে কি, বাঘ, বি এ আর কে, বাঘ, হ্যাঁ। এরপর দেখো ছবির মধ্যে সি এল ইউ সি কে, অর্থাৎ ক্লাক, মুরগির ডাক, এখানে হ্যান বসবে, হ্যান, হ্যাঁ, এই যে হ্যান, এই যে এখানে কিন্তু কী বসছে, এখানে কিন্তু অ্যাসযোগ হয়েছে, হ্যাঁ, ক্লাকস, আর এখানে শুধু কী বসবে, ক্লাক, হ্যাঁ, মুরগির ডাক, হ্যান, হ্যাঁ, এখানে হ্যান বসবে। আর এখানে দেখো কি, ঘোড়া, বাংলায় বলে ঘোড়া, ইংরেজিতে বলে কি, ঘোড়াকে কী বলে, হর্স, আর ঘোড়ার ডাক কি, নেই, নেই, হ্যাঁ, এখানে হবে নেই, এখানে কিন্তু অ্যাসযোগ হয়েছে, নেস কোথায়, এই যে, হ্যাঁ, এখানে কিন্তু নেই হবে, শুধু এখানে অ্যাসযোগ হয়েছে, নেস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য। যাই হোক, এরপর দেখো এটা কি, কোয়াক, কোয়াক মানে ডাক, মানে পাতিহাঁস, ডাক মানে পাতিহাঁস, আর পাতিহাঁসের ডাক, ডি ইউ সি কে, ডাক মানে পাতিহাঁস, আর পাতিহাঁস কীভাবে ডাকে আমরা জানি, কোয়াক, কোয়াক, তাহলে সি কিউ ইউ এ সি কে, কোয়াক, তাহলে ডাক পাতিহাঁস, পাতিহাঁসের ডাক হলো কোয়াক, ঠিক আছে। এরপর দেখো এখানে ছবি আছে ছাগল, আমরা বাংলায় বলি ছাগল, ইংরেজিতে বলে গোট, হ্যাঁ, জি ও এ টি, গোটর তো ছাগল, আর ছাগল কীভাবে ডাকে আমরা সবাই জানি, ব্লিট, হ্যাঁ, বি এল ই এ টি এস, এখানে ব্লিটস বসছে, থার্ড পার্সন এস নাম্বার, এস যোগ হয়েছে, এখানে বসবে ব্লিট, বি এল ই এ টি, ব্লিট মানে ছাগলের ডাক। ছাগল কীভাবে ডাকে আমরা বাংলায় বলি ম্যা, আর ইংরেজিতে বলে ব্লিট। যাই হোক এখানে কি, কো, কো কীভাবে কে ডাকে, কাক, কাককে আমরা ইংরেজিতে বলি ক্রো, সি আর ও ডাব্লিউ, ক্রো, ক্রো কীভাবে ডাকে আমরা বাংলায় বলি কা, কা ডাকে, আর ইংরেজিতে বলে কো, হ্যাঁ, সি এ ডাব্লিউ, কো, তাহলে ক্রো, কো, কাক, কাকের ডাক কো। এই যে আমরা এখানে পড়িয়ে দিয়েছি কোন পশু পাখি কীভাবে ডাকে আমরা মিলিয়ে দিয়েছি, আমি বুঝিয়ে দিয়েছি। এরপর তোমাদের জন্য মিস কিছু এস ডাব্লিউ রেডি করেছি, হোয়াট মিনিং, হ্যাঁ, তোমরা এগুলো একটু দেখো, লিখে নাও এস ডাব্লিউ খাতার মধ্যে, হ্যাঁ, বুঝছো, হোয়াট সাউন্ডস ডু দে মেক, তারা কী ধরনের শব্দ করে, লেসন 4-5 ইউনিট 25, হোয়াট মিনিং শব্দার্থ, হ্যাঁ। এরপর দেখো সাউন্ড শব্দ, মেক, এম এ কে, মেক তৈরি করা, হ্যান, এইচ এ এন, হ্যান মুরগি,
মা ঋষকর্ম বাসন্নর গ রসিকের গি মুরগি নেই এন ই আই জি এস নেই মানে কি চি হি হি ঘোড়ার ডাক বলেছি না ঠিক আছে ঘোড়ার ডাক এরপর লায়ন এল আই ও এন লায়ন মানে সিংহ রোর মানে গর্জন হ্যাঁ তারপর কিসে কিসে গর্জন করে সিংহ আমরা জানি গর্জন রোর মানে গর্জন আর ও এ আর হ্যাঁ রোর গর্জন গ বর্গীয় চ র্যাব দন্তাঙ্গ গর্জন টাইগার টি আই জি ই আর টাইগার অর্থ বাঘ যেটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলি হ্যাঁ এরপর দেখো বাঘের ডাক এখানে আছে বাঘের ডাক কি এই যে জি আর ও ডাব্লিউ এল গ্রোল হুম বাঘের ডাক তারপর এখানে কি মো মো মানে কি কিসের ডাক বলেছিলাম মনে আছে হাম্বা হাম্বা গরু ডাকে হ্যাঁ মো হাম্বা আর হলো কু মানে কুজন মানে কবুতর কু মানে কু অর্থ কুজন মানে কবুতর হ্যাঁ কুজন করা কু মানে কুজন করা এরপর তোমাদেরকে আজকে আন্না যেহেতু আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি এবং এস ডাব্লিউ দিয়েছি হোয়াট মিনিং তোমরা এগুলো সুন্দর করে দেখে দেখে সুন্দর করে হাতের লেখা সুন্দরভাবে মতো লিখবা এবং বাংলা সহ মুখস্থ করবে ডায়েরির সাথে তারিখ দিয়ে সুন্দর করে লিখে রাখবে আর যথা নিয়মে যথা সময়ে এস ডাব্লিউ দেখবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ঠিক আছে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি মিস